পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ ও বিজয়। ডিসেম্বরের শুরুতে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারত প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়ে। মুক্তিবাহিনী ও ভারতীয় সামরিক বাহিনীর সম্মিলিত আক্রমণের মুখে ইতিমধ্যে পর্যদুস্ত ও হতদম্য পাকিস্তানি সামরিক বাহিনী আত্মসমর্পণের সিদ্ধান্ত গ্রহণ করে। 16 ডিসেম্বর ঢাকা রেসকোর্স ময়দানে পাকিস্তানি সামরিক কর্মকর্তারা 93,000 সৈন্যসহ আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। এরই মাধ্যমে 9 মাসব্যাপী রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের অবসান ঘটে। প্রতিষ্ঠিত হয় বাঙালি জাতির প্রথম স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ। পাকিস্তানি ইস্ট কমান্ডের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি ভারত ও বাংলাদেশ বাহিনীর পূর্ব রণাঙ্গনের প্রধান কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল জগদীৎ সিং আরোর সামনে আত্মসমর্পণের নির্দেশপত্রে স্বাক্ষর করেন 16 ডিসেম্বর 1971। 9 ডিসেম্বর এক বার্তায় গভর্নর মালিক পাকিস্তানি রাষ্ট্রপতিকে জানান সামরিক পরিস্থিতি নাজুক হয়ে পড়েছে। পশ্চিমে শত্রু ফরিদপুরের কাছে চলে এসেছে এবং পূর্বে লাকসাম ও কুমিল্লায় আমাদের বাহিনীকে পাশ কাটিয়ে মেঘনা নদীর ধারে পৌঁছেছে। বাইরে সাহায্য যদি না আসে তবে শত্রু যে কোনো দিন ঢাকার উপকণ্ঠে পৌঁছে যাবে। পুনরায় আপনাকে বলছি, আসু যুদ্ধবিরতি ও রাজনৈতিক সমাধানের কথা বিবেচনা করুন। এরপর 10 ডিসেম্বর গভর্নরের সামরিক উপদেষ্টা মেজর জেনারেল রাও ফরমান আলী ও মুখ্য সচিব পশ্চিম পাকিস্তানি কর্মকর্তা মুজাফর হোসেন ক্যান্টনমেন্টে জেনারেল নিয়াজির সঙ্গে বিস্তারিত আলোচনা করেন এবং ঢাকায় জাতিসংঘের প্রতিনিধির কাছে আত্মসমর্পণের আবেদন হস্তান্তর করেন। এতে অবশ্য কৌশলে আত্মসমর্পণ কথাটি বাদ দিয়ে অস্ত্র সংবরণ কথাটি ব্যবহার করা হয়। এই আবেদনে আরও লেখা হয়েছিল, যেহেতু সংকটের উদ্ভব হয়েছে রাজনৈতিক কারণে, তাই রাজনৈতিক সমাধান দ্বারা এর নিরসন হতে হবে। আমি তাই পাকিস্তানের রাষ্ট্রপতি দ্বারা অধিকারপ্রাপ্ত হয়ে পূর্ব পাকিস্তানের নির্বাচিত জনপ্রতিনিধিদের ঢাকায় সরকার গঠনের জন্য আহ্বান জানাই। আমি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা নেওয়ার জন্য জাতিসংঘকে আহ্বান জানাই। এই আবেদন ঢাকায় জাতিসংঘের প্রতিনিধি পল মার্ক হেনরির হাতে দেওয়া হয়। পাকিস্তান মহলে বার্তাটি মালিক ফরমান আলী বার্তা হিসেবে পরিচিতি পায়। পরদিন তা আবার প্রত্যাহার করে নেওয়া হয়। মুক্তিযোদ্ধা ও ভারতীয় সৈন্যরা ঢাকা ঘেরাও করে পাকিস্তানি সেনাবাহিনীকে আত্মসমর্পণ করার জন্য আহ্বান করে। মিত্রবাহিনী কর্তৃক গভর্নর হাউসে অর্থাৎ বর্তমান বঙ্গভবনে বোমা বর্ষণের কারণে গভর্নর মালিকের নেতৃত্বাধীন পূর্ব পাকিস্তানের পুতুল সরকারও ইতিমধ্যে পদত্যাগ করে হোটেল কন্টিনেন্টালে অর্থাৎ বর্তমানের হোটেল শেরাটনে আশ্রয় গ্রহণ করে। সময় থাকতে শান্তিপূর্ণভাবে আত্মসমর্পণের আহ্বান জানিয়ে আকাশ থেকে অনবরত প্রচারপত্র ফেলা হতে থাকে। অবশেষে নিয়াজির অনুরোধে 15 ডিসেম্বর বিকেল 5:30 থেকে পরদিন সকাল 9:30 পর্যন্ত ভারতীয় বিমান আক্রমণ স্থগিত রাখা হয়। পরদিন সকালে বিমান আক্রমণ বিরতির সময়সীমা শেষ হওয়ায় কিছু আগে মেজর জেনারেল রাও ফরমান আলী জাতিসংঘের প্রতিনিধি জন কেলির মাধ্যমে ভারতীয় সামরিক কর্তৃপক্ষকে অস্থায়ী যুদ্ধবিরতির সময়সীমা আরও 6 ঘন্টার জন্য বাড়িয়ে দিয়ে ভারতের একজন স্টাফ অফিসার পাঠানোর অনুরোধ জানান, যাতে অস্ত্র সমর্পণের ব্যবস্থাদি স্থির করা সম্ভব হয়। এই বার্তা পাঠানোর কিছু আগে অবশ্য ভারতীয় মেজর জেনারেল নাগরার বাহিনী কাদের সিদ্দিকীর মিলিশিয়া বাহিনীকে সঙ্গে করে মিরপুর সেতুতে হাজির হন এবং সেখান থেকে নাগরা নিয়াজিকে আত্মসমর্পণের আহ্বান জানান। নিয়াজি আত্মসমর্পণের ইচ্ছা ব্যক্ত হওয়ার পর সকাল 10:40 মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে নাগরার বাহিনী ঢাকা শহরে প্রবেশ করে। পাকিস্তানিদের আত্মসমর্পণের দলিল এবং সংশ্লিষ্ট অনুষ্ঠানের ব্যবস্থাদি চূড়ান্ত করার জন্য ভারতীয় ইস্টার্ন কমান্ডের চিফ অফ স্টাফ মেজর জেনারেল জ্যাকব মধ্যাহ্নে ঢাকা এসে পৌঁছান। বিকেল 4:00 আগেই বাংলাদেশের নিয়মিত বাহিনীর 2টি ইউনিট সহ মোট 4টি ব্যাটেলিয়ন সৈন্য ঢাকায় প্রবেশ করে, সঙ্গে কয়েক সহস্র মুক্তিযোদ্ধা। ঢাকার জনবিরল রাজপথ ক্রমেই জনাকীর্ণ হয়ে উঠতে শুরু করে, জয় বাংলা মুখরিত মানুষের ভিড়ে। বিকেল 4:00 ভারতের ইস্টার্ন কমান্ডের প্রধান ও ভারত বাংলাদেশ যুগ্ম কমান্ডের অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল জগদীপ সিং আরোর
বাংলাদেশের ডেপুটি চিফ অফ স্টাফ গ্রুপ ক্যাপ্টেন আব্দুল করিম খন্দকার এবং ভারতের অপরাপর সশস্ত্র বাহিনীর প্রতিনিধিগণ ঢাকায় অবতরণ করেন। কিছুক্ষণ পরে ইন্দিরা গান্ধী পূর্ব ও পশ্চিম উভয় রণাঙ্গনে ভারতের পক্ষ থেকে এককভাবে যুদ্ধবিরতি ঘোষণা করেন। 16 ডিসেম্বর বিকেলে রেসকোর্স ময়দানে অর্থাৎ বর্তমানের সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশে অবস্থিত পাকিস্তানি সামরিক বাহিনীর অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি হাজার হাজার উৎফুল্ল জনতার সামনে আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করেন। প্রায় 93,000 পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ করে, যা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সর্ববৃহৎ আত্মসমর্পণ অনুষ্ঠান। বাংলাদেশের মানুষের বহু আকাঙ্ক্ষিত বিজয় ধরা দেয় যুদ্ধ শুরুর 9 মাস পর। 16 ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণ করলেও সারা দেশ থেকে সকল পাকিস্তানি সৈন্যকে আত্মসমর্পণ করাতে 22 ডিসেম্বর পর্যন্ত সময় লেগে যায়। পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের 7ম নৌবহর বঙ্গোপসাগরের দক্ষিণতম প্রান্তে প্রবেশ করে, কিন্তু বাংলাদেশ তখন পাকিস্তানের দখল থেকে সম্পূর্ণ মুক্ত। জাতিসংঘের কূটনৈতিক তৎপরতা। 4 ডিসেম্বর ওয়াশিংটনে হেনরি কিসিঞ্জার নিরাপত্তা পরিষদে আহত অধিবেশনে যুদ্ধবিরতি ও সৈন্য প্রত্যাহারের দাবি সম্মিলিত মার্কিন প্রস্তাব পেশ করার প্রস্তুতি নেয়। মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে উপমহাদেশের সংঘাতের জন্য মুখ্যত ভারতকে দায়ী করে। নিরাপত্তা পরিষদের অধিবেশন শুরু হবার পর মার্কিন প্রতিনিধি জর্জ এইচ ডাব্লিউ বুশ অবিলম্বে যুদ্ধবিরতির ঘোষণা, ভারত ও পাকিস্তানের সৈন্য স্ব স্ব সীমান্তের ভিতর ফিরিয়ে নেওয়া এবং সেই সিদ্ধান্ত কার্যকর করার উদ্দেশ্যে জাতিসংঘ মহাসচিবকে ক্ষমতা প্রদান করার জন্য এক প্রস্তাব উপস্থাপন করে। সোভিয়েত প্রতিনিধি এই প্রস্তাবকে একতরফা বলে অভিহিত করে ভেটো প্রয়োগ করেন। পোল্যান্ডও প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। ফ্রান্স ও ব্রিটেন ভোটদানে বিরত থাকে। পরদিন 5 ডিসেম্বর নিরাপত্তা পরিষদের পুনরায় যে অধিবেশন বসে, তাতে সোভিয়েত ইউনিয়নের একক প্রস্তাবে বলা হয়, পূর্ব পাকিস্তানে এমন এক রাজনৈতিক নিষ্পত্তি প্রয়োজন যার ফলে বর্তমান সংঘর্ষের অবসান নিশ্চিতভাবেই ঘটবে এবং পাকিস্তানি বাহিনীর যে সহিংসতার দরুন পরিস্থিতির অবনতি ঘটেছে তাও অবিলম্বে বন্ধ করা প্রয়োজন। একমাত্র পোল্যান্ড প্রস্তাবটি সমর্থন করে। চীন ভোট দেয় বিপক্ষে, অন্য সকল সদস্য ভোটদানে বিরত থাকে। ওই দিন আরও 8টি দেশের পক্ষ থেকে যুদ্ধবিরতি ও সৈন্য প্রত্যাহারের পক্ষে নিরাপত্তা পরিষদে আরেকটি প্রস্তাব উত্থাপিত হয়। এবার সোভিয়েত ইউনিয়ন দ্বিতীয়বার ভেটো প্রয়োগ করে। একই সময়ে তাস মারফত এক বিবৃতিতে সোভিয়েত সরকার পূর্ব বাংলার জনগণের আইনসঙ্গত অধিকার ও স্বার্থের স্বীকৃতির ভিত্তিতে সংকটের রাজনৈতিক সমাধানের দাবি জানান। এই সংঘর্ষ সোভিয়েত সীমান্তের সন্নিকটে সংঘটিত হওয়ায় এর সঙ্গে সোভিয়েত নিরাপত্তার প্রশ্ন জড়িত বলে উল্লেখ করে এবং পরিস্থিতির অবনতি রোধকল্পে বিদ্যমান পক্ষদ্বয়ের যে কোনোটির সাথে জড়িত হওয়া থেকে বিরত থাকার জন্য বিশ্বের সকল দেশের প্রতি আহ্বান জানায়। আন্তর্জাতিক স্বীকৃতি। 6 ডিসেম্বর 1971 দক্ষিণ এশিয়ার 2 দেশ ভারত ও ভুটান এদিন আনুষ্ঠানিকভাবে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশকে স্বীকৃতি দান করে। তবে ভারতের কয়েক ঘন্টা আগে তার বার্তার মাধ্যমে ভুটান প্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। 6 ডিসেম্বর ভারত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয় বাংলাদেশ সম্পর্কে কূটনৈতিক স্বীকৃতি। বেলা 11টার সময় অল ইন্ডিয়া রেডিও মারফত ঘোষণা করা হলো যে ভারত বাংলাদেশকে সার্বভৌম রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে। ভারতের পার্লামেন্টের বিশেষ অধিবেশনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশকে স্বীকৃতি প্রদানের প্রস্তাব উত্থাপিত করে ইন্দিরা গান্ধী বলেন, বাংলাদেশের সব মানুষের ঐক্যবদ্ধ বিদ্রোহ এবং সেই সংগ্রামের সাফল্য এটা ক্রমান্বয়ে স্পষ্ট করে তুলেছে যে তথাকথিত মাতৃরাষ্ট্র পাকিস্তান বাংলাদেশের মানুষকে স্বীয় নিয়ন্ত্রণে ফিরিয়ে আনতে সম্পূর্ণ অসমর্থ। বাংলাদেশ সরকারের বৈধতা সম্পর্কে বলা যায়, গোটা বিশ্ব এখন সচেতন যে তারা জনগণের বিপুল সংখ্যাগরিষ্ঠ অংশের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায়। জনগণের প্রতিনিধিত্বকারী অনেক সরকারই যেমনটা দাবি করতে পারবে না। গভর্নর মরিসের প্রতি জেফারসনের বহু খ্যাতোক্তি অনুসারে বাংলাদেশ সরকার সমর্থিত হচ্ছে পরিপূর্ণভাবে প্রকাশিত জাতির আকাঙ্ক্ষা বা উইল অব দ্য নেশন দ্বারা। এই বিচারে পাকিস্তানি সামরিক সরকার, যাদের তোষণ করতে অনেক দেশই বিশেষ উদগ্রীব
এমনকি পশ্চিম পাকিস্তানের জনগণেরও প্রতিনিধিত্ব করে না। ৪ ডিসেম্বর আনুষ্ঠানিক স্বীকৃতির জন্য বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ও প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ যুগ্মভাবে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে অনুরোধ জানিয়ে একটি পত্র প্রেরণ করেন। বাংলাদেশ সরকারের ৪ ডিসেম্বরের পত্রের জবাবে ইন্দিরা গান্ধী বাংলাদেশের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদকে বাংলাদেশের স্বীকৃতি প্রদানের বিষয়ে যে পত্র প্রেরণ করে তার আংশিক অনুবাদ নিম্নরূপ। সত্যের জয় হোক। প্রধানমন্ত্রী, নয়াদিল্লি, ৬ ডিসেম্বর ১৯৭১। প্রিয় প্রধানমন্ত্রী, মহামান্য অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ও আপনি ৪ ডিসেম্বর আমাকে যে বাণী প্রেরণ করেছেন তাতে আমি ও ভারত সরকারে আমার সহকর্মীবৃন্দ গভীরভাবে অভিভূত হয়েছি। এই পত্র পাবার পর আপনার বিচক্ষণ নেতৃত্বে পরিচালিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতি স্বীকৃতি প্রদানের অনুরোধ ভারত সরকার পুনরায় বিবেচনা করেছে। আমি সানন্দে জানাই যে বর্তমানে বিরাজিত পরিস্থিতি আলোকে ভারত সরকার স্বীকৃতি অনুমোদনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমি একটি অনুলিপি সংযুক্ত করছি। আপনার বিশ্বস্ত ইন্দিরা গান্ধী। মুক্তিযুদ্ধ ও বিশ্ব সমাজ। মুক্তিযুদ্ধের সময় নিক্সন সরকার পাকিস্তানের রাষ্ট্রপতি ইয়াহিয়া খানকে সমর্থন প্রদান করে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে প্রতিবেশী রাষ্ট্র হিসাবে ভারতের অবদান অপরিসীম। শরণার্থীদের আশ্রয়দান, প্রবাসী সরকারি গঠনে সহায়তা এবং সর্বোপরি মুক্তিবাহিনী সংগঠন, প্রশিক্ষণ ও সমরাস্ত্র সরবরাহে ভারতের ভূমিকা ছিল প্রত্যক্ষ। ১৯৭১ এর শেষ ভাগে সোভিয়েত রাশিয়ার সমর্থন নিশ্চিত হওয়ার পর ভারত সরাসরি সামরিক হস্তক্ষেপ করে, যার ফলে এই যুদ্ধ দীর্ঘায়িত হয়নি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের তৎকালীন রাষ্ট্রপতি রিচার্ড নিক্সন মুক্তিযুদ্ধকে পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যাপার হিসেবে উল্লেখ করে। মুক্তিযুদ্ধকে পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যাপার হিসেবে উল্লেখ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাদের কিছুই করার নেই বলে অভিমত প্রকাশ করেন। পাকিস্তানের পুরনো বন্ধু চীন কৌশলগত কারণে যুদ্ধবিরতির জন্য চাপ প্রয়োগ করছিল। অন্যদিকে দীর্ঘ আলোচনার পর ৭ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ সংখ্যাগরিষ্ঠের মতানুযায়ী সিদ্ধান্ত নিয়ে আহ্বান জানায় অবিলম্বে যুদ্ধবিরতি ও সৈন্য প্রত্যাহার করতে হবে। তবে বিশ্ব জনমত ছিল পূর্ব পাকিস্তানের নিরীহ মানুষের পক্ষে। পূর্ব পাকিস্তানের সংকটের বিষয়ে জাতিসংঘের অবহেলা ও নিষ্পৃহতা ব্যাপকভাবে সমালোচিত হয়। মোবাইলে অ্যাপসের মাধ্যমে আমাদের ভিডিও পেতে প্রথমে আপনার প্লে স্টোরে প্রবেশ করুন। এরপরে বাংলার ডেস্ক টাইপ করুন। বাংলার ডেস্ক অ্যাপটি ইনস্টল করুন। এরপর এটি ওপেন করুন। এবার বই পড়ি চ্যানেলে প্রবেশ করুন এর উপরে প্রেস করুন, অথবা মেনু বার থেকে বই পড়ির উপর প্রেস করুন। বই পড়ি, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। বই পড়ি। Please subscribe our channel. Please share and like our videos. Boypuri. Thank you for watching.